السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله وجتني بالطاغوت. قال رسول الله صلى الله عليه وسلم تعبد الله ولا تشرك به شيئا সালাফি মিডিয়ার সম্মানিত দিনী বায়ু বোনেরা আমি আইনুদ্দিন আলাইনি প্রিন্সিপাল মাদ্রাসা মোহাম্মদিয়া ফতেবাদ বাজার সংলগ্ন দেবীদার কুমিল্লা আমাকে বলা হয়েছে তাও হাহিদ নিয়ে তাও শহীদের পকার বেদ নিয়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার তাই আমি হালের ছয়ত্রিশ নম্বর আয়াত রসুল্লাহ তাও হেদ বিষয়ক বোহাদিস থেকে মেশকাতের চোদ্দ নম্বর হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি আল্লাহ সব তালা যদি তাওফিক দান করেন এই আয়াত এবং হাদিসের উপর ভিত্তি করে সংক্ষিপ্ত পরিসরে হেদ এবং তাও হেদের বেদ নিয়ে কথা বলার চেষ্টা রাখি ওমা তৌফিক ইহি ইলাইহি তোহি উনিপ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে যত নবীর সুলগণ প্রেরণ করেছেন সকলকে সর্বপ্রথম তাও হেদের আল্লাহর একত্বের দাওয়াত দেওয়ার জন্যে নির্দেশ প্রদান করেছেন এ থেকে আমরা বুঝতে পারি যে তাও হেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারো যদি তাও হেদ বা আল্লাহর একত্ব সম্পর্কে সঠিক ধারণা না থাকে আকৃদা বিশ্বাস বিশুদ্ধ না হয় তাহলে তার সব কিছু বাতিল বলে গণ্য হয় তার আমল তার বাদা এবং তার কর্ম এগুলো বাতিল বলে গণ্য হবে এই কারণে তাওহেদ হল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আল্লাহ সব হুয়া তাআলা সমস্ত নবিরাসুলগণের প্রেরণের মূল মিশন হিসাবে উল্লেখ করেছেন আল্লাহ তা তাআলা সুরয়ে নাহলে ছয়ত্রিশ নম্বর আয়তে বলছেন ওরাকত বাজ না ফিকুল্লি আমি প্রত্যেকটা জাতির কাছে রসুল প্রেরণ করেছি আনি আবুদুল্লাহ হাওয়া জেতানিপুত আবুত তারা তাদের জাতির কাছে তাদের কৌমের কাছে এই মেসেজ এই বার্তা পৌঁছেছে যে তোমরা একমাত্র আল্লাহর এবাদত করো এবং তা বর্জন করো অর্থাৎ আল্লাহ সারা যাদের উপাসনা করা হচ্ছে যাদের এবাদত করা হচ্ছে যাদেরকে মাবুদ হিসাবে গণ করা হয়েছে তাদেরকে বর্জন করো আল্লাহ আম্বিয়ার নম্বর বলছেন যে যত নবিরাসুলগণ প্রেরণ করেছি তারা তাদের জাতির কাছে এই বার্তা পৌঁছেছেন যে ও আবুদুল্লাহ তোমরা আল্লাহর আবাদত করো তো আল্লাহ তা তাহানা আমাদেরকে সৃষ্টি করেছেন তার আবাদতের জন্য সুরে জাসিয়াতের ইয়াতের ছাপ্পান্ন নম্বর আয়তাল্লাহ বলছেন যে আমি জিন এবং মানব জাতিকে একমাত্র আমার অবাদত করার জন্য সৃষ্টি করেছি ওমা খুলাকুল জিন্না আলিং সাইল্লা লিয়া আর এবাদত নিরাট একমাত্র আল্লাহ সুবাহানা আতালার তালার জন্য তখনই হবে যখন একজন মানুষের তাও বিশুদ্ধ হবে আমরা জানি যে মক্কার কাফেরা এবাদত করত। বিভিন্ন আমল করত তারা সলা সিয়াম হদ জাকাত কুরবানি দান সাদাকা মানুষের সেবা করা বিভিন্ন এবাদত তাদের মাঝে ছিল কিন্তু তাদের মাঝে বিশুদ্ধতা ও হিত ছিল না বিদায় তাদের এবাদতগুলো বাতিল বলে গণ্য হয়েছে সে আবাদতগুলো কোনো কাজে আসেনি এই কারণেই একজন মানুষের জীবনে সর্বপ্রথম বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো আপিদা বা তাও হেদ দুরস্ত করা তাও বিশুদ্ধ করা তাহলেই তার আবাদত হওয়া তা তাহলে কাছে গণ্য হবে আর তাও হেদ এটা কোরআন এবং সন্ন্যাহর আলোকে অলামাই কারাম হেদকে তিন বাগে বিভক্ত করেছেন প্রথম হল তাওহেদে রূপা অর্থাৎ আল্লাহকে রব বলে স্বীকৃতি স্বীকৃতি দেওয়া তাও হেদে বিয়া হল আল্লাহকে খলেখ সৃষ্টিকারী মা আলেখ সব কিছুর মালিক এবং তিনি সব কিছু পরিচালনা করেন তিনি হায়াতের মালিক তিনি মৌতের মালিক এইগুলো বিশ্বাস করা এগুলো মক্কার কাফেরা বিশ্বাস করত যে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন এবং আল্লাহ তালা রিজিক দিয়ে থাকেন আল্লাহ সুবাহ হায়তের মালিক মৌতের মালিক আল্লাহ সুবাহ তাদেরকে ইজ্জত দান করেন ব্যজ্যতি করেন আল্লাহ সুবাহ তাদেরকে চক্ষু দিয়েছেন কর্ণ দিয়েছেন তাদেরকে অন্তঃক্ষরণ দিয়েছেন এগুলো মক্কার কাফরা বিশ্বাস করতো এগুলো হলো তাও হেদে রুবা একটা হলো তাহিদুল আসমা ও সিফাত অর্থাৎ আল্লাহ আল্লা নামাবলী এবং গুণাবলী কে বিশ্বাস করা হুবহু ওইভাবে যেভাবে কোরআন এবং মধ্যে বর্ণিত হয়েছে কোন ধরনের ধরন বিকৃতি ব্যাখ্যা বিশ্লেষণ ব্যতিরেকে এবং তার স্বরূপ সন্ধান ব্যতিরেকে কোরআন এবং সুন্নার মধ্যে আল্লাহ তালার নাম এবং গুণাবলী যেইভাবে এসেছে হুবহু সেইভাবেই বিশ্বাস করাকে বলা হয় তাও হাসমা ওয়সিফাত আমাদের সমাজে আজকে দেখা গেছে জাহমিয়া এবং আশাহারি মাতুরিদি এবং মোতাজিলি এই সমস্ত ফেরকার খব পরে পড়ে অনেক মুসলিম তারা আল্লাহ আল্লাহতালার আসমা সিফাতগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে এইগুলোর বিভিন্ন তাফসির পেশ করে থাকে এগুলোকে তারা সরল অর্থে বাহ্যিক অর্থে গ্রহণ করেন না কেউ যদি আহলুস কেউ যদি আল্লাহ তালার আসমাউ সিফাতগুলোকে ব্যাখ্যা করে এগুলোর স্বরূপ সন্ধান করে এগুলোকে যদি বাতিল করে তাহলে সে ওয়াল জামাতের থেকে খারিজ হয়ে যাবে সে জামাতের অন্তর্ভুক্ত থাকবে না এটা সমস্ত কারাম এ ব্যাপারে একমত সুতরাং আল্লাহ তালার যে নাম এবং গুণাবলী রয়েছে সেগুলো সরল অর্থে বাহ্যিক অর্থে বিশ্বাস করতে হবে এটাকে বলা হয় তাহাইদুল আসমা ও সিফাত তিন নম্বর হলো তাহাইদ উল হইয়া অর্থাৎ একমাত্র আল্লাহকেই মাবুদ হিসাবে ইলাহ হিসাবে গ্রহণ করা আল্লাহ সব হানা তা তালার এবাদতের পাশাপাশি কারো এবাদত না করা মক্কার কাফেররা রুবু এবং আসমাউ সিফাতের অনেক বিষয়ে তারা জ্ঞান রাখতো বা এগুলোতে তারা বিশ্বাসী ছিল কিন্তু তারা উলুহিয়ার মধ্যে এসে যত সমস্যা করেছে যত শিরিক করেছে তারা একমাত্র আল্লাহর করতে হবে এটা তারা বিশ্বাস করতো না তারা ভাইয়া মাধ্যম করতো বিভিন্ন পীর পুরোহিতকে এবং তাদের মাঝে যারা আউলিয়া নাকার বান্দা ছিল তাদেরকে যে আমরা গুণাগার আমরা শুধু তা একমাত্র আল্লাহর আবাদত করলে আল্লাহ সালা আমাদের আবাদত কবুল করবেন না আমরা আমাদেরকে ভায়া বা মিডিয়া ধরতে হবে এই কারণে তারা নেককার ব্যক্তিদেরকে ভায়া ধরে মিডিয়া ধরে তারা বিভিন্ন এবাদত আল্লাহর সুবাহানা হুয়া তালার আবাদতের পাশাপাশি তাদেরও গাইরুল্লাহর এবাদত করত যাতে আল্লাহ এবং আল্লাহ যাতে খুশি হয় এই কারণে তারা সেটাকে মাধ্যম হিসাবে গ্রহণ করত যেরকম সুরায় জুমারের তিন নম্বর আয়তে আল্লাহ সুবাহ বলছেন মা না আবুদুহুম ইলা হিজুলফা আমরা তাদের এবাদত অর্চনা এই কারণেই করছি যে তারা আল্লাহ নৈকট্যশীল বান্দা আমাদেরকে করে দিবে আল্লাহ নৈকট্য শীল করে দিবে বলছেন হা উলা ইসুফা উনা তারা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে এইভাবে তারা সুপারিশ কারী এবং আল্লাহ নৈকট্যশীল বা আল্লাহর কোরবা অর্জন করার জন্য তারা বিভিন্ন ব্যক্তির এবাদত করত। এই কারণে তারা শিরিকের মধ্যে লিপ্ত হওয়ার কারণে তাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়েছে বা তারা কাফের এবং মুশ্রিকে পরিণত হয়েছে সুতরাং একমাত্র যাবতে আবাদত আল্লাহ সব হারা তালার জন্য করতে হবে যেরকম হাদি আল্লাহ সব হারা হুয়া তালার নামে জবেহ করা এটা একটা আবাদত আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর নামে জবেহ করো সুতরাং জবে করা একটা আবাদত তো তারা মনে করতে জবরটা আল্লাহর নামে সরাসরি করলে এটা কবুল হবে না আমাদের পীর পরিহিত নেককার বান্দার নামে করতে হবে তো তারা বিভিন্ন নেককার ব্যক্তির নামে জবে করত আহ যা আজকে আমাদের সমাজের কবর পূজারী মাজার পূজারীরা করে থাকে এমনি ভাবে দোয়া করে একটা আবাদত এই দোয়াটা তারা বিভিন্ন মাজারে বিভিন্ন অলিয়া উলিয়ার কাছে করত। যে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ অলিয়া উলিয়া নেককার ব্যক্তিদের কাছে গিয়ে দোয়া করে এইভাবে তাও সেই দে উলুহিয়াতের মধ্যে তারা আল্লাহসভা হানাহুয়াতালার সাথে অংশীদারী স্থাপন করেছিল এই কারণে তারা এত এবাদত করার পরেও সলাসিয়াম হদ জায়গাত কোরবানি দান সাদাকা করার পরেও তাদের সমস্ত আমলগুলো বাতিল বলে গণ্য হয়েছে যে তারা একমাত্র আল্লাহসবা হানাহুয়া তানার জন্য এবাদত করে নাই তারা আল্লাহর এবাদতের পাশাপাশি গাইডুল্লাহরা এবাদত করত তাদের মাঝে যে সেই দে উলুহিয়া ছিল এটা আহ তারা পুঙ্খানুপুঙ্খভাবে রক্ষা করেনি এই কারণে তারা কাফের এবং মুশরিককে পরিণত হয়েছে সুতরাং আমরা তিনটায় অর্থাৎ তাওহিদ রুবুবিয়াহ হুবুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনে যে রব যেভাবে তিনি কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা করেছেন আমরা সেইভাবেই মানব এবং আমল করব সেইভাবেই বিশ্বাস করব তাওহিদ আসমাউ সিফাত যেইভাবে কোরআন সুন্নাহর মধ্যে এসেছে আমরা হুহু সেইভাবে মানব বিশ্বাস করব সেইভাবে আমরা গ্রহণ করব এমনি ভাবে তাও হেদ যাবতীয় আবাদত আমার জীবন মরণ সলা সিয়াম যাবতীয় আবাদত একমাত্র আল্লাহ সুবাহ জন্য করব। আমি সাজদা দিব আল্লাহ সুবাহানা হুয়া তালার জন্য দোয়া করবো আল্লাহ সুবাহানা হুয়া তালার কাছে আমি কুরবানি করব জবেহ করব আল্লাহ সুবাহানা হুয়া তালার নামে সবগুলো এক আল্লাহ সুবাহানা হুয়া তালার নামেই করব। তাহলে আমাদের তাও হেদ উলুহিয়া সঠিক বলে গণ্য হবে সুতরাং আমরা যদি এ তলো তাওহিদ কে আর তা তাওহিদ রুবুবিয়্যা সিফাত এবং উলুহিয়াকে যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে পারি বিশ্বাস করতে পারি তাহলে আমরা একজন সফল মুসলিম সত্যিকারের মুসলিম বিশুদ্ধ মুসলিম হিসেবে গণ্য হব আমাদের যাবতীয় ইবাদত তখনই আল্লাহ হানা ওয়া তালা কবুল করবেন যদি আমরা তাওহিদ রুবুবিয়ার মধ্যে যদি আল্লাহ সুবহানাহু তাআলার সাথে অংশীদার স্থাপন করি আর আমরা যদি আসমা সিফাতের মধ্যে যদি বিকৃতি সাধন করি আর তাহে উলুহিয়াত অর্থাৎ যাবতীয় আবাদত যদি আল্লাহর জন্য না করে গাইরুল্লাহকে গাইরুল্লাহর জন্য আবাদত করি অথবা গাইরুল্লাহকেও যদি আল্লাহ সাল এবাদতের আবাদতের সাথে অংশীদারি স্থাপন করি তাহলে আমরা মুসরে বলে গণ্য হব এই কারণে তাওহেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা কোরআনের আলোকে প্রথমে আলোচনা করেছি তো আলহামদুলিল্লাহ আমাদের দিনী বাইয়েরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে তাও হেক পৌঁছানোর জন্যে সালাফি আকিদামান হাজ পৌঁছানোর জন্য তারা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন অব্যাহত রাখছেন এর মধ্যে থেকে অন্যতম সালাফি মিডিয়া আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে অনলাইন ভিত্তিক বা হোয়াটসঅ্যাপ ভিত্তিক যে কয়েকটি মিডিয়া সর্বপ্রথম প্রতিষ্ঠা লাভ করেছে এর মধ্যে থেকে অন্যতম হল সালাফি মিডিয়া একসময় আমি কিছু জবাব এই মিডিয়াতে দিয়েছিলাম ব্যস্ততার কারণে পারছি না তো আমি এই মিডিয়ার উত্তরোত্তর উন্নতি কামনা করছি আল্লাহ যাতে এই মিডিয়াকে কবুল করেন এই মিডিয়ার মাধ্যমে যাতে প্রত্যেকটা মানুষের কাছে সালাফি আকাইদা মানহাজ পৌঁছে দেন এবং এই মিডিয়ার মধ্যে যারা কাজ করছেন বিভিন্নভাবে যারা এই মিডিয়ার সাথে জড়িত আছেন আল্লাহ তারা সকলকে কবুল করুন এবং আমাদের সকলকে ইমান আমল বিশুদ্ধ করে কবর জগতে যাওয়ার তফিক দান করুক অবিল্লাই তফিক ওসলিল্লা আলা নবী মোহাম্মদ